পৃথিবীর যেই কোন প্রান্ত থেকেই হোক, হোক সেটা আমেরিকা, হোক সেটা ইউকে, হোক সেটা কানাডা, বাংলাদেশ, যত দেশ বলেন, পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে জন আল্লাহর কোন বান্দা যদি নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে, কি পড়ে, যদি কোন বান্দা দরুদ শরীফ পড়ে, সেই দরুদ শরীফটা আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, দু জাহানের বাদশাহ নবীর রওজায় আনোয়ারে এটা পৌঁছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের পঠিত দরুদ শরীফ গুলো নবী পাকের রওজায় আনোয়ারে দুই ভাবে পৌঁছে, কয় ভাবে, দুই ভাবে। রওজায় আনোয়ারের দরুদ শরীফ গুলো যায় খেয়াল করবেন, এক ধরনের দরুদ শরীফ ফেরেশতারা নিয়ে যায়, কে নিয়ে যায়, ফেরেশতারা নিয়ে যায়, আর আরেক প্রকারের দরুদ শরীফ আমার নবী আপনার নবী বলতেছেন, নও রওজায়ে আনোয়ার থেকে কোনো বান্দা যদি বাংলাদেশ থেকে দরুদ শরীফ পড়ে, কোনো বান্দা যদি ইন্দোনেশিয়া থেকে দরুদ শরীফ পড়েন, হোক সেটা মালয়েশিয়া, হোক সেটা সমুদ্রের তলদেশে যেই কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত যদি দরুদ শরীফ পড়ে, ওই উম্মতের দরুদ আমি নবীজি নিজ কান দ্বারা শুনতে পাই। পার্থক্য হয়ে গেল না? এক ধরনের দরুদ শরীফ ফেরেশতারা নিয়ে যায়, আর আরেক ধরনের দরুদ শরীফ দয়াল নবী নিজ কানে শুনতে পান, দুই ধরনের। এখন মর্তবা কোনটার বেশি, ফেরেশতা নিয়ে গেলে না নবী পাক শুনলে? নবী পাক, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর। আমার নবী পাক যেই দরুদ শরীফটা নিজ কান দিয়ে শুনে, বোঝা গেল ওই দরুদ শরীফের ভিতরে কোনো না কোনো রহস্য আছে। নবী বলেন, হে আমার দুনিয়ার উম্মতের দল, তোমরা যদি কোনো দরুদ শরীফ মহাব্বত ছাড়া পড়ো, কি ছাড়া, মহাব্বত ছাড়া, ইশক ছাড়া যদি দরুদ শরীফ পড়ো, ওই দরুদ শরীফটা ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে, আর আমার কোনো উম্মত যদি আমার প্রতি মহাব্বত নিয়ে, ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে যদি কোনো দরুদ শরীফ পড়ে, সেটা হোক সেটা বাংলাদেশ, হোক সেটা ইন্ডিয়া, আমেরিকা, যে কোনো দেশ, কোনো দেশ নাই, আমার কোন উম্মত যদি আমি নবী পাকের প্রতি মহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ে, আমি নবী পাক ওই দরুদ শরীফ রওজায়ে আনোয়ার থেকে নিজ কান দিয়ে শুনতে পায়। এখন আমাদের উচিত হবে মহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ে নাকি মহাব্বত ছাড়া? মহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়াটা আমাদের উচিত হবে। এজন্য মহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ে আল্লাহ সাল্লাম, চোখ বন্ধ করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ, যতই দরুদ পড়ি নবী মনের তৃষ্ণা মিটে না, যতই দরুদ পড়ি নবী মনের তৃষ্ণা মিটে না, স্বপ্নে সে দিও দেখা এই মুদেরা রাধনা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, বালাগাল উলা বিকামালিহি কাশফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, ভালা গাল ওলা বিকামাত বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি, তু জিন্দা কে বল্লা
जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, और मेरे चश्मे आलम पर चुप जाने वाले बलगल उलाबिक بجماله حسنت جميعا وكساله समस्त प्रशंसा महान रब्बे करीमेर जाते पाकेर उपर जे महान रब्बे करीम आमादेरके मेहरबानी करे दया करे माया करे दीर्घ एकटी मास सियाम साधना करार आज के शेष समय से जुम्मार नामाजेर दिन गरीबेर हजेर दिन उत्तम दिनेर मध्ये आमरा सकाल सकाल मस्जिदेर मध्ये एसे नबी पाकेर उपर दरूद शरीफ पढ़ते पेरेछि एजन्य सकलेई पढ़ी आलहामदुलिल्लाह। सौभाग्य सकलेर नसीब हय ना भाई दरूद शरीफ पढ़ते पारा, एटाओ एकटा सौभाग्येर विषय। जदि एटा सौभाग्येर विषय ना हतो তাহলে অত্র পাড়ার সকল মানুষ এটার মধ্যে শামিল হতো, কিন্তু সকলে কি আছে না? আমরা গুটি কয়েকজন মানুষ, পঞ্চাশ জন একশো জন মানুষ এখানে আছে, এটাই সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ পড়বেন না, লক্ষ কোটি বেশমার দরুদ ও সালাম বর্ষিত হোক। মানবতার মুক্তির দিশারে আমার নবী, আপনার নবী, আঠারো হাজার মখলুকাতের নবী জনাবে হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি আমিন।